মাইক্রোটিকের বাংলা টিউটোরিয়ালে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীম। আমাদের আজকের টপিক প্রক্সি সার্ভার। বেসিক্যালি প্রক্সি সার্ভারের সিকুয়াল সেকশনগুলো করতেছি আমরা আজকে, আমাদের 3 নম্বর পর্ব। তো 3 নম্বর পর্বতে আমরা দেখব যে কিভাবে আমরা নর্মাল প্রক্সি এবং ট্রান্সপারেন্ট প্রক্সি কনফিগার করতে পারি। আমরা যদি আমাদের নেটওয়ার্ক ডায়াগ্রামটা আবার দেখি, লাস্ট ক্লাস পর্যন্ত আমরা বুঝছিলাম যে কিভাবে নর্মাল প্রক্সি কাজ করে এবং কিভাবে ট্রান্সপারেন্ট প্রক্সি কাজ করে। তা আমি আশা করতেছি সবাই আগের ভিডিওটা আর আগের ভিডিওগুলো দেখছেন প্রক্সি রিলেটেড। সো আজকের ভিডিওটা আপনাদের জন্য বুঝতে খুবই সুবিধা হবে যদি আপনারা আগের ভিডিওগুলো দেখেন। ওকে, তো আমরা শুরু করি। প্রথমে আমরা কি করব, আমরা নর্মাল প্রক্সি কনফিগার করব এবং আমাদের একটা কম্পিউটারে সেই প্রক্সির কনফিগারেশনটা করব, যাতে আমাদের ইউজারের ব্রাউজিং ইনফরমেশন বা ডেটাগুলো সে প্রক্সি দিয়ে পাস করে। তো প্রথমে আমরা নর্মাল প্রক্সি কনফিগার করতেছি। আমরা আমাদের মাইক্রোটিক রাউটারে লগ ইন করছি। নর্মাল প্রক্সি কিভাবে কনফিগার করতে হয়, কনফিগারেশনটা খুবই সিম্পল। আইপি থেকে ওয়েব প্রক্সি, এখানে গিয়ে ওয়েব প্রক্সির মধ্যে আমরা জাস্ট এনাবলে ক্লিক করব এবং আমাদের একটা সোর্স অ্যাড্রেসটা, সোর্স অ্যাড্রেসটা হচ্ছে আমাদের রাউটারের ল্যান ইন্টারফেসে যে আইপিটা আছে সেই আইপিটাই দিব। তার মানে এই আইপিতে এখন প্রক্সি লিসেন করবে। এই যে আমরা যে নেটওয়ার্ক ডায়াগ্রামে দেখছিলাম 192.168.1.1, এই আইপির 8000 পোর্টে প্রক্সি সার্ভারটা রান করবে। তো সেটাই আমরা কনফিগার করতেছি। এটা হচ্ছে এই আইপি এবং এইটার 8080 আছে, বাই ডিফল্ট 8080 থাকে, আমরা এটা 8000 করে দিচ্ছি। এখন কথা হচ্ছে যে আপনারা এই ক্ষেত্রে কোন পোর্টটা সিলেক্ট করবেন, এটা অনেকেই কোশ্চেন করে যে আমরা প্রক্সির জন্য কোন পোর্টটা নিব। সাধারণত 8000, 8080, 1000 এই পোর্টগুলো অনেক অনেকেই ইউজ করে প্রক্সি সার্ভারের জন্য। আপনারা এর মধ্যে যে কোনো একটা পোর্টকে সিলেক্ট করতে পারেন। বাট একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আমরা এখানে ওয়েল নন পোর্ট ইউজ করব না, যেমন এখানে আমরা কখনো 80 ইউজ করব না, কিংবা এখানে আমরা কখনো 443 পোর্ট ইউজ করব না, বা এখানে আমরা কখনো 25 পোর্ট ইউজ করব না, কারণ এইসব পোর্টগুলো কিন্তু অলরেডি ওয়েল নোন পোর্ট এবং এইসব পোর্টগুলো কিন্তু অলরেডি রানিং আপনার মাইক্রোটিকে। সো আমরা এই জায়গায় 8000 পোর্টটাকে সিলেক্ট করতেছি। তো আমরা এখানে কি করলাম, এনেবল করলাম এবং আমাদের পোর্ট নাম্বার দিলাম 8000 এবং অ্যাপ্লাই ওকে দিব। তাহলে কি হবে, এখন আমার মাইক্রোটিক রাউটারের 192.168.1.1 আইপির 8000 পোর্টে প্রক্সি সার্ভারটা রানিং। এখন আমরা কি করব, আমাদের ইউজার যেন প্রক্সি সার্ভারের কাছে ট্রাফিকটা সেন্ড করতে পারে সেই জন্য তার ব্রাউজারটাই কনফিগারেশন করব। তো আমি চলে যাচ্ছি আমার ইউজার কম্পিউটারে। আমার ইউজার কম্পিউটার হচ্ছে উইন্ডোজ 8-এর একটা কম্পিউটার। এটার আমি ব্রাউজারের সেট আপে যাচ্ছি। এর আগের পর্বে আমরা যেটা দেখছিলাম যে মোজিলার মধ্যে, ফায়ারফক্সের মধ্যে কিভাবে প্রক্সির ইনফরমেশনগুলো এন্ট্রি দিতে হয়, আজকে আমরা দেখবো যে কিভাবে ইন্টারনেট এক্সপ্লোরারে দিতে হয়। এটা টুলস থেকে ইন্টারনেট অপশনসে যাব। এর মধ্যে কানেকশনস, কানেকশনের পরে ল্যান সেটিংস, ল্যান সেটিংসের পরে এই যে প্রক্সি সার্ভার ইনফরমেশন আপনারা সবাই হয়তো দেখতে পাচ্ছেন, আমি এখানে ক্লিক করব এবং আমার প্রক্সি সার্ভারের আইপিটা হচ্ছে 192.168.1.1 এবং সেটার পোর্ট হচ্ছে 8000। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস একটু ডিসকাস করি যে এই যে একটা ঘর আছে বাইপাস প্রক্সি সার্ভার ফর লোকাল অ্যাড্রেস, এইটাতে ক্লিক করে দিলে কি হবে। সাপোজ আমরা নেটওয়ার্ক ডায়াগ্রামটা আবার ওপেন করি। সাপোজ আপনি এমন কোনো ওয়েবসাইটে যেতে চাচ্ছেন যেটা আপনার নেটওয়ার্কেই হোস্ট করা, তো সেইটার আইপিটা অবশ্যই লোকাল লোকাল আইপি, যেমন 192.168.1.100, সাপোজ 1.100, তাহলে এই আইপিটা কি আপনার প্রাইভেট আইপি। তাহলে আপনার, আপনি অবশ্যই চাবেন না যে আপনার ইউজাররা যখন এই আপনার প্রাইভেট সার্ভারগুলো অ্যাক্সেস করুক তখন প্রক্সি সেটাকে কোনো রকম অ্যাক্সেস কন্ট্রোল করুক, কোনো রকম ক্যাশ করুক, বিকজ এটা অলরেডি লোকাল সার্ভার, সো এটাকে ক্যাশ করার কিছু নাই। এই জন্য আমরা কি করি, আমরা যখন প্রক্সি সেট আপ করি ব্রাউজারে তখন আমরা প্রাইভেট আইপিগুলোকে বাইপাস করে দিই, যাতে আমাদের নিজস্ব ল্যানের মধ্যে যদি কোনো সার্ভার হোস্ট করা থাকে ওয়েব সার্ভার, সেটাতে যখন আমরা অ্যাক্সেস করব তখন যেন প্রক্সি কোনো ক্যাশিং বা ফিল্টারিং না করে, এই জন্য আমরা এটাতে ক্লিক করে দিব। আর যদি আমি এখানে ক্লিক না করি তাহলে কি করবে, আমাদের লোকাল সার্ভার যেগুলো আছে আমাদের লোকাল নেটওয়ার্কের মধ্যে সেই সার্ভারগুলোও আমরা যখন অ্যাক্সেস করব তখনও কিন্তু সেটাকে ক্যাশ করবে এবং অ্যাক্সেস ফিল্টার করবে, যদি আমরা কোনো অ্যাক্সেস ফিল্টার কনফিগার করে থাকি। ওকে, সো আমি এটাতে ক্লিক করতেছি এবং ওকে দিচ্ছি এবং ওকে দিচ্ছি। তাহলে এখন কি হবে, এখন যখন আমি কোনো একটা ওয়েবসাইটে যাব তখন কিন্তু আমার ট্রাফিকটা আর
কোথায় যাবে না, ডিফল্ট গেটওয়ের কাছে যাবে না, এটা যাবে হচ্ছে প্রক্সির কাছে। কিন্তু এক্ষেত্রে আপনি খেয়াল করেন যে এখানে আমরা কিন্তু এইচটিটিপি প্রোটোকলটা দিয়ে ট্রাই করতেছি। আমরা কিন্তু আগের ক্লাসেই জানি যে মাইক্রোটিকের প্রক্সি বা প্রক্সি কিন্তু এইচটিটিপিএস প্রোটোকল নিয়ে কাজ করে না। কোন প্রোটোকল নিয়ে কাজ করে? এইচটিটিপি এবং এফটিপি। তো আমরা এইচটিটিপি একটা ট্রাফিক শো করি, https://www.4W হয়ে গেছে, www.clickpd.com। ওকে, সো এখন এটা কিন্তু আমার পেজটা ওপেন হচ্ছে এবং এটা হচ্ছে এইচটিটিপি প্রোটোকল, তার মানে এটা প্রক্সি সার্ভার দিয়ে যাওয়ার কথা। তো আমরা একটু চেক করে দেখি এটা আসলে প্রক্সি সার্ভার দিয়ে যাচ্ছে কিনা। আইপি, ওয়েব প্রক্সি, কানেকশনসের মধ্যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে 192.168.1.10, এটা হচ্ছে আমাদের ওই হোস্টের আইপি। একটু চেক করে নিই সিএমডি থেকে। সো আইপিটা ঠিক আছে। তো আবার দেখতেছি 192.168.1.10 থেকে এই ডেস্টিনেশনের সাথে কমিউনিকেট করা হয়েছে। প্রোটোকলটা হচ্ছে এইচটিটিপি 1 প্রোটোকল 1.0 এবং এই পরিমাণ ট্রাফিক সে সেন্ড করছে, এই পরিমাণ ট্রাফিক সে রিসিভ করছে। তো সব ইনফরমেশন এখানে আছে, তার মানে বোঝা যাচ্ছে যে আমার ট্রাফিকটা প্রক্সি সার্ভারের মধ্যে দিয়ে পাস হচ্ছে। তো এই হচ্ছে নর্মাল আমার নর্মাল প্রক্সি। নর্মাল প্রক্সি আমরা এইভাবেই কনফিগার করি। তো এখন আমরা শিখবো যে কিভাবে ট্রান্সপারেন্ট প্রক্সি কনফিগার করতে হয়। ট্রান্সপারেন্ট প্রক্সিতে আমরা জানি যে ব্রাউজার এন্ডে কিন্তু কোনো কনফিগারেশন থাকে না। তো আমি ব্রাউজার এন্ডের কনফিগারেশনটা আগে রিমুভ করতেছি। ব্রাউজার এন্ডের থেকে ইন্টারনেট এক্সপ্লোরার থেকে ইন্টারনেট অপশন থেকে কানেকশন, কানেকশনের মধ্যে ল্যান সেটিংস, ল্যান সেটিংস থেকে আমি প্রক্সির ইনফরমেশনটা রিমুভ করে দিচ্ছি। ওকে, তো এখন ব্রাউজার এন্ডে কিন্তু আর কোনো প্রক্সির কনফিগারেশন নাই। এখন আমি কি করব, আমি রাউটারে চলে যাব, রাউটারের মধ্যে ট্রান্সপারেন্ট প্রক্সিটা কনফিগার করব। তো রাউটারের মধ্যে কি কনফিগার করব এই জিনিসটা আমি আরেকবার একটু আপনাদের সাথে ডিসকাস করি। আমি রাউটারের মধ্যে এমন একটা কনফিগারেশন করব যাতে রাউটার যখন কোনো 80 পোর্টে ট্রাফিক রিসিভ করবে, মানে যে যে ট্রাফিকের ডেস্টিনেশন পোর্ট, সাপোজ এটা আমার কম্পিউটার, আমার কম্পিউটার যখন এই সার্ভারের সাথে কমিউনিকেট করতে যাবে, এই সার্ভারে কত পোর্টে কমিউনিকেট করবে, সাপোজ 80 পোর্টে, যেহেতু এটা একটা এইচটিটিপি ট্রাফিক। তো যখনই আমার রাউটারটা একটা প্যাকেট পাবে এবং সেই প্যাকেটের ডেস্টিনেশন পোর্ট হিসাবে 80 পোর্টটা থাকবে, আমার রাউটার তখনই সেই প্যাকেটটাকে রিডিরেক্ট করে কার কাছে পাঠাবে, প্রক্সি সার্ভারের কাছে পাঠাবে। তখন প্রক্সি সার্ভার সেই ট্রাফিকটাকে প্রসেস করবে। তো এই জিনিসটা আমি আমার মাইক্রোটিক রাউটারে কনফিগার করি। আমি এটা কোথা থেকে কনফিগার করি? আইপি, ফায়ারওয়াল, ন্যাট। ন্যাটের মধ্যে আমাদের অলরেডি একটা রুল আছে, আপনারা জানেন যে এটা আমাদের কি, এটা আমাদের নর্মাল ন্যাট কনফিগার করা যাতে আমার ইউজাররা প্রাইভেট আইপি দিয়ে ইন্টারনেট পায়। আমি এখানে আমরা আরেকটা ন্যাট কনফিগার করতেছি প্লাসে দিয়ে। এক্ষেত্রে আমরা সোর্স ন্যাট না, আমরা ডিএসটি ন্যাট কনফিগার করব। তারপর আমরা সোর্স অ্যাড্রেস দিব। সোর্স অ্যাড্রেস হিসেবে আমরা কি দিব? সোর্স অ্যাড্রেস হিসেবে দিব আমাদের যে যে ইউজাররা এই ট্রান্সপারেন্ট নেটটা ইউজ করবে তাদের আইপির ব্লক। যেমন আমার ক্ষেত্রে 192.168.1.1.0/24, এটা হচ্ছে আমার ল্যানের ব্লক, মানে এরাই হচ্ছে আমার প্রক্সির ইউজার। তার মানে এরা যখন 80 পোর্টওয়ালা প্যাকেট যখন রাউটারের কাছে সেন্ড করবে, রাউটার তখন সেটাকে রিডিরেক্ট করবে। তো এটা হচ্ছে সোর্স অ্যাড্রেস। তারপর আমরা কি করব, প্রোটোকলে ক্লিক করব এবং কোন প্রোটোকলের প্যাকেটটা পাঠাবে, এটা হচ্ছে এইচটিটিপি প্রোটোকলের পাঠাবে। এইচটিটিপি প্রোটোকল আসলে কত, সেটা হচ্ছে 80। তার মানে এই সোর্স থেকে যখন কোনো প্যাকেট আসবে এবং সেই প্যাকেটের ডেস্টিনেশন পোর্ট যখন 80, তখন সেটাকে অ্যাকশনের মধ্যে গিয়ে তখন সেটাকে রিডিরেক্ট করবে, রিডিরেক্ট করবে কত পোর্টে, সেটাকে রিডিরেক্ট করবে 8000 পোর্টে। 8000 পোর্টে কে আছে? 8000 পোর্টে আছে আমার প্রক্সি। আমি আবারও বলতেছি, আমি কি করলাম, আমার প্রাইভেট আইপির জন্য 192.168.1.0/24 এই ইউজাররা যখন কোনো প্যাকেট রাউটারের কাছে পাঠাবে এবং সেটার ডেস্টিনেশন পোর্ট হবে 80, তখন সেটাকে রিডিরেক্ট করে পাঠাবে 8000 পোর্টে। 8000 পোর্টে কে আছে? আছে আমার প্রক্সি সার্ভার। তো এটা আমি কনফিগার করলাম কিভাবে, আমি আবার দেখাচ্ছি। চেইন হচ্ছে ডিএসটি নেট, সোর্স অ্যাড্রেস হচ্ছে এইটা, প্রোটোকল টিসিপি, যেহেতু এইচটিটিপি প্রোটোকলটা টিসিপি প্রোটোকল,
ডেস্টিনেশন পোর্ট 80 এবং অ্যাকশন রিডিরেক্ট কত পোর্টে? 8000 পোর্টে। এখানে কিন্তু আমরা এফটিপির জন্য করি নাই, শুধু এইচটিটিপির জন্য করতেছি অ্যাপ্লাই। ওকে, সো এই জিনিসটা কি করতে হবে, এই জিনিসটা এখন কয় নম্বর সিরিয়াল আছে? 01, অ্যাকচুয়ালি এটা 2 নম্বর সিরিয়াল আছে, 1 2। এখন এটা যদি 2 নম্বর সিরিয়ালে থাকে তাহলে কিন্তু আপনার ট্রান্সপারেন্ট প্রক্সিটা কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ এই এই রুলটা কি কাজ, এই রুলটা হচ্ছে নেট, তাই না? তার মানে কি, আপনার ইউজাররা যখন ট্রাফিক রাউটারের কাছে সেন্ড করবে, রাউটার সেটাকে নেট করে ইন্টারনেটে সেন্ড করবে। আমি এটার কালারটা একটু চেঞ্জ করে নিই যাতে ইফেক্ট আপনারা বুঝতে পারেন। আমি একটা অন্য কালার নেই, সাপোজ ইয়েলো কালার নিলাম। যখন আমার নেট করা থাকবে, তার মানে আমার ইউজাররা যখন ট্রাফিক রাউটারের কাছে সেন্ড করবে, রাউটার সেটা নেট টেবিল ধরে ইন্টারনেটে সেন্ড করবে, রিডিরেক্ট কিন্তু করবে না। রিডিরেক্ট কখন করবে? রিডিরেক্ট করবে যদি আমরা এটাকে ড্র্যাগ করে উপরে নিয়ে আসি, এটাকে 1 নম্বর পলিসি বানিয়ে দিই। তাহলে কি হবে, তাহলে যখন ইউজাররা 80 পোর্ট ডেস্টিনেশন ওয়ালা যখন কোনো প্যাকেট রাউটারের কাছে সেন্ড করবে, রাউটার সেটাকে রিডিরেক্ট করবে কোথায়? 8000 পোর্টে, এবং 8000 পোর্টে সেটা প্রক্সি প্রসেস করে সেটা ইন্টারনেটে সেন্ড করবে। এক্ষেত্রে কিন্তু ন্যাট রুলটা কেটে দিলে কাজ হবে না, ন্যাট রুলটাও থাকতে হবে, কিন্তু এটার সিরিয়াল থাকতে হবে 2 নম্বরে। 1 নম্বরে থাকবে যেটা আমরা ডিএসটি নেটটা কনফিগার করতেছি ফর ট্রান্সপারেন্ট প্রক্সি। তো এই জিনিসটা কনফিগার করলেই এখন কি হবে, আমার ইউজাররা কিন্তু এখন যাই আমি ব্রাউজ করব সেটাই কিন্তু আমার প্রক্সি সার্ভারের থ্রুতে যাবে, কিন্তু আমার ব্রাউজার এন্ডে কিন্তু কোনো প্রক্সির কনফিগারেশন নাই। আমরা একটু চেক করে দেখি, আমি একটা ইউআরএল টাইপ করি, http://bdjobs.com। ওকে, তার মানে আমি এই ওয়েবসাইটে যাইতে পারতেছি। আমি একটু মাইক্রোটিকে দেখি যে এটার কানেকশনগুলো আমি পাচ্ছি কি না। আইপি, ওয়েব প্রক্সি, কানেকশনস, দেখেন প্রচুর কানেকশন এখানে আসছে, এর আগে কিন্তু এত কানেকশন ছিল না। তার মানে এখন কিন্তু আমার ট্রান্সপারেন্ট প্রক্সিটা কাজ করতেছে, আমরা যে যে ওয়েবসাইটে যাচ্ছি সবগুলো ওয়েবসাইটের আইপি কিন্তু এখানে চলে আসছে আমার এই সোর্স আইপি থেকে। ওকে, সো এই ছিল হচ্ছে আমাদের ট্রান্সপারেন্ট প্রক্সি কনফিগারেশন। তো ট্রান্সপারেন্ট প্রক্সিতে আমরা জাস্ট এই রুলটা কনফিগার করলে, ফায়ারওয়ালের মধ্যে যে রুলটা আমরা কনফিগার করলাম, এই রুলটা আমাদের কনফিগার করলেই কিন্তু আমাদের নর্মাল ওয়েব প্রক্সিটা একটা ট্রান্সপারেন্ট প্রক্সি হয়ে যায়। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, ধন্যবাদ সবাইকে।